সবাইকে আসসালামু আলাইকুম। নিশ্চয় ভালো আছেন। আপনারা বুঝতেই পাচ্ছেন একটা বিশেষ কারণে আমি লাইভে আসছি। তো কারণটা হচ্ছে, দেখুন, আমার 31-32 বছরের ফিল্ম ক্যারিয়ারে আজ অবধি কেউ কোনো আঙ্গুল দিতে পারবে না। বিশেষ করে আমার স্ত্রীকে আমি বিয়ে করেছি 27 বছর, আমার ফুটফুটে দুটি ছেলে মেয়ে আছে, আমার ফারদিন এবং ফাইজা, আমার ছেলে আলহামদুলিল্লাহ বিয়ে করেছে আয়েশা, আমার বোন আছে, ভাই আছে, আমার ভাগ্নি আছে, সবাই আছে। তো আমি গতকাল একটি অ্যাপ্লাই করেছিলাম শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে, তো আমি সেটাতে কিন্তু এখন আমি অটল। আমি লাইভে কেন আসলাম এটার আমি আগে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই। আমার চাওয়া পর বাংলা চলচ্চিত্রে কিচ্ছু নাই, হিট, সুপার হিট, বাম্পার হিট প্লাস নাম্বার ওয়ান, এই ধরনের আল্লাহ আমাকে দিয়েছে, এই চলচ্চিত্রের মানুষরা দিয়েছে প্লাস দর্শকরা দিয়েছে। আমি কোনো বিষয়ে ওই ইউটিউব চ্যানেলে কোনো চ্যানেলে আমি আসতে আগ্রহী নই। ক্যামেরার সামনে আসব, তার জন্য আমার ফেসবুকটাকেই আমি বেছে নিয়েছি। এখান থেকে আমি আপনাদেরকে সবাইকে বলে দিচ্ছি, আমি অনেক ফোন পাচ্ছি, আমি ন্যাচারালি একটু সিক ফিল করছি। সো কেউ আমাকে ভিডিও প্লাস অডিওতে যা কিছু বলার আমি অলরেডি বলে দিয়েছি। এখন যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে, তার বিষয়ে যে আমি কথাগুলি বলেছিলাম এটা একদমই সত্য কথা, বিশেষ করে তার গাড়ির বিষয়ে আমার আর আমার ছেলে ফারদিনের কাছে যথেষ্ট পরিমাণে এভিডেন্স আছে। আর মৌসুমি সম্পর্কে যদি বলি, সে আমার স্ত্রী এবং আমার সন্তানের মা, সে একজন গর্জিয়াস মা, আমি তাকে অসম্মান করি একটি কথাও বলবো না, অসম্মান করি একটি কথাও বলবো না। কি ভেবে সে জায়েদ খানকে ভালো বলেছে, ইয়ে করেছে, শোনেন, ওনার সম্পর্কে বাংলা চলচ্চিত্র জানে, বর্তমান ক্যাবিনেট জানে, প্রযোজক সমিতির ক্যাবিনেট জানে এবং পরিচালক সমিতির ক্যাবিনেট জানে, দর্শক জানে এবং সবাই জানে। আমি এ ব্যাপারে কথা বলবো না। আর আমাকে দয়া করে আমার এই ভাষ্যটুকু ফেসবুক থেকে আপনারা যারা দেখছেন তারাই এটাকে একদম স্ট্রেটলি আমি বলে দিয়েছি, সামনে আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফারদিন এবং ফাইজা, তারা অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করবে। আমি আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফারদিনকে আমি মেনে নিলাম এবং আমার ফ্যামিলির ইজ্জত মানে আমার ইজ্জত, আমার স্ত্রীর ইজ্জত মানে আমার ইজ্জত, আমার ছেলে মেয়ের ইজ্জত মানে আমার ইজ্জত। আমি চাই না এই 27 বছরে এসে কোনো ধরনের কোনো ভুল বুঝাবুঝি ফ্যামিলির মধ্যে হোক, কিন্তু বাইরের মানুষ এসে যেভাবে ভাঙার চেষ্টা করছে আপনারা নিজেরাই জানেন, আপনারা নিজেরাই জানেন যে সে কে। আমি তার সম্পর্কে আর কিছুই বলবো না। আর এটার উত্তর আমি এইভাবে দিয়ে দিলাম। দয়া করে যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ, আমাকে আর ফোন করার কোনো দরকার নেই, আমার এই ভিডিও থেকেই আপনারা জেনে নেবেন। আর দর্শক যারা আছেন, আমি দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না মৌসুমীকে নিয়ে, বাজে মন্তব্য করবেন না আমাদেরকে নিয়ে। আপনাদের যা কিছু যদি কোনো ই হয়ে যায় আমাকে বলবেন, আমি মাথা পেতে নিব। কিন্তু বাট বিশেষ করে আপনারা বুঝে গেছেন
যে জায়েদ খান কি। আমি যে অনেকেই বলে, অনেকেই আছে যে ভাইরাল হওয়ার জন্য অমুক বলে তমুক বলে, আল্লাহ মাফ করুক, এই বাংলা চলচ্চিত্র আমাকে এত বড় ভাইরাল আল্লাহ আমাকে করে দিয়েছে এই গত 30 বছরে, সেটা নিয়েই আমি আছি। তো সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, আমার এখান থেকে সমস্ত কিছু নিয়ে নেবেন, আর আমার ছেলে ফরদিন, ফাইজা আমার গার্ডিয়ান, তারাই বলবে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর মূলত আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং নামাজের মধ্যে রাখে ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি কখনই কোনো খারাপ মানুষের সাথে আমি নাই এবং আমার পরিবারের সাথে আমি থাকতে চাই, আমার ছেলে মেয়ে আমার স্ত্রী সবার সাথে থাকতে চাই। ভালো থাকবেন সবাই, এবং আমি এখন প্রচণ্ড রকমের ফিল করি, আমার শালিক ইডেন জামান, আমার শাশুড়ি জিয়া স্নিগ্ধা আমেরিকাতে আছে শ্রদ্ধা জানে, আমার বোন বকুল, বকুল আপা, আমার ভাই ইকবাল ভাই, এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি এবং ইমানের সাথে বেঁচে থাকতে পারি, আর কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। হ্যাঁ, বাজে মন্তব্য করবেন না, কোনো যদি বাজে মন্তব্য করতে হয় আমাকে নিয়ে করেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।